তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মা চ্যানেল, ইউ আর ওয়াচিং দেবায়িত্ব ব্লগস। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চায়েত সিজন 3 টোটাল রিভিউ নিয়ে। তো আপনারা নিশ্চয়ই সিজন 2 অবশ্যই দেখেছেন। তো সেখানে আপনারা লাস্টে দেখতে দেখতে পাবেন যে যে একটা ইন্টারেস্টিং এন্ড হয়েছিল এবং সেখান থেকে সিজন 3 শুরু হয়। লাস্ট পার্ট আপনারা সিজন 3 লাস্ট পার্টে দেখলেন যে বিধায়ক অনেক রেগে গিয়ে সচিবকে ট্রান্সফার করার জন্য লাস্টে অনুমতি দিল এবং সেখান থেকে সিজন 3 শুরু হলো। তো গল্পের সিজন 3 আমি আমি কয়েকদিন আগে সিজন 3টা পুরোটা দেখেছি। তো আমার তো বেশ ভালোই লাগলো। তো আমি গল্পটা শুরু করি। তো ফার্স্টে আপনারা দেখতে পাবেন যে নতুন সচিব একজনকে রিপ্লেস করা হয়েছিল, যে যে পুরনো সচিব অভিষেকের পরিবর্তে এসছে। তো সে প্রথমে জয়নিং করতে আসে পুরাড়া গ্রামে এবং প্রধান এবং তার প্রধানকে ফোন করে দিয়ে, এবার কিন্তু কেউ তার ফোন ওঠায় না, বিকাশও তার ফসলে হেল্প করে না। তো ভূষণ যে আছে সে তাকে রাস্তার চায়ের দোকানের সাথে দেখা হয় এবং সে বলে যে একটা দরজার তালা ভেঙে তাকে জয়নিং করতে, কারণ 7টার মধ্যে তাকে জয়নিং করতে হবে, কিন্তু সে করতে পারছিল না। তাই ভূষণ তাকে একটা হাতুড়ি দিয়ে তালা ভেঙে ভেতরে ঢোকার প্রবেশ করার জন্য বলে এবং সেই তালা নিয়ে ওই নতুন সচিব যার মাথায় বিধায়কের হাত আছে তো সে যায়, দিয়ে এবার তালা ভাঙতে চেষ্টা করে কিন্তু তালাটা এতই শক্ত সে ভাঙতে পারেনি। তো এরপরে প্রধান আসে, প্রধান এসে দেখে যে উপপ্রধান আছে তার সাথে কথা বলতে বলে এবং সে তখন এই ব্যাপারটার জন্য সামনাসামনি যায় এবং বিকাশকে নিয়ে যায়, দিয়ে তাকে যে যাদের জয়নিং করতে না পারে, কারণ জয়নিং করলে পুরনো সচিব আর ফিরতে পারবে না। তো এই মতো অবস্থায় তাকে ভয় দেখানোর চেষ্টা করে নতুন সচিবকে। তো এই করে করে অনেক ডিএম পর্যন্ত খবর চলে যায় এবং ডিএম এর খবর চলে যাওয়ার পরে সেখান থেকে ফোন আসে, দিয়ে প্রধান এসে তাকে বলে যে প্রহ্লাদজিকে বলে যে সরে যাওয়ার জন্য। তো এই এই ঘটনার কিছুক্ষণ পরে একটা নিউজ আসে যে যে মানে বিধায়ক আছে তার একটা কেস চলছিল, সেখানে সে জেল জেলে চলে গেছে। তো এই অবস্থায় সে এবং সে প্রধান তখনই ডিএম এর সাথে কথা বলে এবং পুরো যে সচিব আছে তাকে ফিরে আসার জন্য কথা বলে। তো এই এই ঘটনা জানার পর পুরো নতুন যে সচিব এসেছিল সে তো চলে যায় এবং পরের দিন নতুন সে পুরনো সচিব যে অভিষেক সে ফিরে আসে গ্রামে এবং নতুন করে সে জয়েন করে এবং গ্রামের সাথে ভালোভাবে মিলেমিশে যায় এবং আগের মতো পরিস্থিতি হয়ে যায়। তো এরপরে ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং রয়েছে। তো গ্রামে বেশ দুজনে প্রধানের মেয়ের সাথে তার সাথে পড়াশোনার ব্যাপারে অনেক রকম MBA পড়ার ইচ্ছা থাকে প্রধানের মেয়ের, তো তাকে জানাতে থাকে এবং কিছুদিন মধ্যে বিধায়ক আবার যখন বেল হয় তখন সে বিধায়ক এসে তাদের উপর তাদের থেকে বদলা নেওয়ার জন্য চেষ্টা করে এবং এই কাজে তাকে সাহায্য করে ভূষণ, কারণ তার প্রথম থেকে প্রধান হওয়ার ইচ্ছা আছে। তো সে রাস্তার যে সামনে রোড আছে সেই রোডটা বানানোর জন্য তাকে প্রপোজ করে বিধায়ককে এবং বলে যে আমরা জিতলে আপনাকে হেল্প করবো। এই অবস্থায় বিধায়কও রাজি হয়ে যায় এবং কারণ পুরনো শত্রুতা ছিল নতুন পুরনো প্রধানের সাথে। তো এই অবস্থায় আপনার পরের যে সিন দেখা যায় সেখানে একজন বয়স্ক মহিলা আছে, সে প্রধানমন্ত্রী বাড়ি নেওয়ার জন্য অনেক রকম ইন্টারেস্টিং
জিনিস করে, সেটা আপনারা পুরো সিজনটা দেখলে বুঝতে পারবেন। বেশ হাসি ঠাট্টার ব্যাপার আছে। এবং এরপরে যখন বিধায় একটা যখন জেল থেকে ছাড়া পেয়েছিল, তখন একটা ঘোড়া কিনেছিল, সাদা ঘোড়া। তো সেই ঘোড়াটা তো বিধায় খুব পছন্দ ছিল, তো সেটাকে খুব আনুষ্ঠান করে নিয়ে আসে ঘরে এবং তাকে লালন পালন করে। এরপরে যখন বিধায়ক একটা যখন ফুলেরা গ্রামে আসে শান্তি সমঝোতা করার জন্য, কারণ এটা প্ল্যান ছিল ভূষণের বিধায়কের, দিয়ে যাতে ভূষণ এই পঞ্চায়েত ইলেকশনটা জিতে যায়, এই জন্য সে গ্রামে আসে এবং গ্রামে এসে শান্তি সমঝোতা করার জন্য সবাইকে বলে, এবং লাস্টে একটা একটা পায়রাকে উড়িয়ে শান্তি সমঝোতা শেষ করতে চাইছিল। তখনই তার হাতে ওই পায়রাটা এত জোরে প্রেশার দেয় যে পায়রাটা মরে যায়। তো দেখে ওর যে পালক ছিল সেও খেপে যায় এবং বিধায়ককে বলে যে আপনি আগে কুকুরও মেরেছেন, এবার পায়রাও মারলেন, তো আপনার নিশ্চয়ই এই জন্য আপনাকে একটা কাক সামলাতে, একটা পায়রা সামলাতে পারেন না, আপনি দেশ সামলাবেন কি করে, পঞ্চায়েত সামলাবেন কি করে। তো এর সাথে তার মধ্যে অনেক রকম ইনসিডেন্ট হতে থাকে, আপনার পুরোটা দেখলে বুঝতে পারবেন, খুব ইন্টারেস্টিং জিনিস হয়। তো এরপরে বিধায়ক সে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় যে আগে সে কুকুর মেরে খেয়েছে, তারপরে পায়রা মেরে দিল, সবাইকে যে পশু মারার জন্য ফেমাস হয়ে গেছে, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। তো এরপরে বিধায়ক এসব দেখে মাথা খাওয়া খেপে গেছে, তো এবার সে ওই পালককে হুমকি দিচ্ছে যাতে এই এটা যে নিউজে যেটা বলেছে সেটা উইথড্র করে নিতে। কিন্তু সে প্রধান আর তার তার যারা সঙ্গীর সাথে আছে তাদেরকে হেল্প করে যাতে এসব না করে, দিয়ে এর মতো অবস্থায় প্রধান ওই লোকটাকে সিকিউরিটি দেয় এবং ভূষণ আর তার সঙ্গী সাথে মিলে তাকে মারার চেষ্টা করে বিধায়কের কথায়। এবং এরপরে এই গল্পে একটা ইন্টারেস্টিং মোড়ে প্রধানের যে জামাই আছে সে আসে এবং তাকে বলা হয় যে একটা এমন কাজ করতে যাতে গ্রামে তাদের পপুলারিটি বেড়ে যায়। তো এই জন্য সে বিধায়কের বাড়ি যায়, আর তার যে মেন যে পোষ্য ঘোড়াটা ছিল সাদা ঘোড়াটা সেটাকে পারচেস করার জন্য অনেক টাকা নিয়ে যায়, তো আর ওটাকে পারচেস করে নেয়। এবং এই এটা এটার পর বিধায়কটা ভেঙে পড়ে এবং বিধায়ক এর বদলা নেওয়ার জন্য ফুলেরা গ্রামের উপর অ্যাটাক করে। তো এরপরে বিধায়ক নিজে তখন তাদেরকে মারার জন্য এগিয়ে যায় ওই ঘোড়াটা হাসিল করার জন্য, এবং সে তার ফোর্স নিয়ে চলে যায় বন্দুক বন্দুক নিয়ে ভূষণকে সঙ্গে সঙ্গে। ভূষণও ওখানে ছিল এবং সে লাস্টে দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এবং তাকে বাঁচানোর জন্য পুলিশ চলে আসে এবং ডিএম এর লোকজনও চলে আসে। তো এরপরে বিধায়কের কাছে একটা ফোন আসে উত্তরা থেকে এবং সেটা শোনার পর বিধায়ক একটু শান্ত হয়ে বাড়িতে চলে যায়। তো এরপরে অভিষেককে ছাড়ার জন্য এই প্রধান তার সঙ্গীরা বাস স্ট্যান্ডে যান এবং তাকে উঠানোর জন্য যখন যাচ্ছিলেন তখন দুজন আততায়ী এসে গুলি করতে শুরু করে এবং কোনোরকমে তারা বেঁচে অভিষেক সচিবজিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ তার এমবিএ পূর্ব পরীক্ষা রয়েছে। এবং কোনো মতে অভিষেক বেরিয়ে যায় এবং তারা কোনোরকমে বাকিরা বাঁচার চেষ্টা করে, কিন্তু লাস্টে ধরা পড়ে যায় এবং প্রধানজির ওপর গুলি তারা করে এবং সে হসপিটালাইজ হয়ে যান। এই এর ঘটনার কিছুদিন পরে সচিব চলে আসে এবং তাকে দেখার জন্য হসপিটালে যান এবং সেখানেই বিধায়কের ওপর তার রাজ হয়ে যায়, কেননা তারা ভেবেছে যে এই গুলিটা বিধায়কের লোকজনে করেছে এবং দুজনের মধ্যে ঘামাসান যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই ঘটনার পর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। তো লাস্ট সিনটা এটাই দেখাচ্ছে। তো এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস লাস্টে থেকে গেল যে এই গুলিটা কে করেছে, তো এটা একটা জিজ্ঞাসার জন্য থেকে গেল। তো এরপরে হয়তো সিজনে এইটাকে উদ্ঘাটিত করা হবে
তো এটাই হচ্ছে মোটামুটি সামারি 50 সেশন টি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এইরকম ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও দেবো তখন আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। তো টিল দেন টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।